শান্তিপুর মানেই তাঁত শাড়ির আতুরঘর। তবে বর্তমানে আপনি তাঁত থেকে শুরু করে হ্যান্ডলুম, সিল্কের শাড়ি সবকিছুই পাবেন এখানে জলের দামে। আমরা প্রত্যেকেই চাই কারখানা থেকে শাড়ি কিনে বিজনেস বা ব্যবসা শুরু করতে, কিন্তু সঠিক সন্ধান না পাওয়ার জন্য অনেক সময় আমাদের বেশি টাকা দিয়ে মাল কিনতে। তো আজ আমি আপনাদের ডাইরেক্ট কারখানার সন্ধান দেব, যেখান থেকে আপনারা কম দামে মাল কিনে বিজনেস বা ব্যবসা শুরু করতে পারবেন। বা যদি আপনি ব্যবসা বা বিজনেস শুরু করে থাকেন, তাও আপনি মনে করলে এখান থেকে মাল কিনতে পারবেন। বা যদি আপনি চান নিজের জন্য কিনতে, তাও আপনি কিনতে পারবেন। খুব কম টাকার মাল মনে করলে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন। আজ আমি চলে এসেছি ধর্বাধর শাড়ি হাউসে। কী করে আপনারা এখানে আসবেন, কোনটার কত দাম, মিনিমাম কত টাকার মাল কিনতে হবে, সবই বলা থাকবে ভিডিওটির মধ্যে। এখানে আরেকটি বড় সুবিধা হলো, আপনি কোনো মাল কিনে নিয়ে গিয়ে যদি না বিক্রি করতে পারেন, তাহলে আপনি রিটার্ন করে অন্য মাল কিনতে। এছাড়াও আরও একটি বড় সুবিধা হলো ফোনপে। এর নাম হয়তো আপনারা অনেক আগে থেকেই শুনে থাকবেন, কারণ আপনি যদি মনে করেন টাকা সঙ্গে করে না নিয়ে এসে এখান থেকে মোবাইলে পেমেন্ট করবেন, এখানে সেই রকম সুবিধাও রয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অতি অবশ্যই ক্লিক করুন। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে সাপোর্ট করুন। আমি কৌশিক আর আপনারা দেখছেন শান্তিপুর তাঁতশাড়ি ইটিসি। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার দাদা। নমস্কার। আপনার শাড়ি সেন্টারের নাম কি আছে? ধর ব্রাদার শাড়ি হাউস। ধর ব্রাদার শাড়ি হাউস। তো আজকে আপনি কত থেকে কতর মধ্যে শুরু করতে চাইছেন? মোটামুটি আমাদের 80 টাকা সেটা তো চলেই। আজকে দেখাবো 160 টাকা থেকে শুরু করে আপ টু 2200-2300 টাকা পর্যন্ত। মানে আপনার এখানে 80 টাকা থেকে শুরু আছে, তাই তো? 80 টাকা থেকে শুরু আছে। তো আপনি আজকে লোয়েস্টটা একদম দেখাবেন না, আপনি 160 টাকা থেকে শুরু করবেন 2200-2300 টাকা অবধি। তো দাদা, আজকে যদি এই ভিডিওতে বন্ধুরা বাইরের কাস্টমাররা যদি দেখে, সরাসরি না এসে মাল নিতে হলে আপনার কাছে কিরকম ব্যবস্থা আছে? কেউ যদি না আসতে চায় আর কি, অসুবিধা থাকতে পারে মানুষের যে আসতে পারছে না, সেক্ষেত্রে ভিডিও কল করবে বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সে আর কি মাল চুজ করবে, পারফেক্ট কালারটা চুজ করবে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, তারপরে তাকে কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তার মানে বলতে চাইছেন যে কোনো কাস্টমার যদি ভিডিও দেখে মাল পছন্দ করে, সে যদি না আসে যাই হোক কোনো কারণবশত, তো আপনাদের মালটা সার্ভিস করার ব্যবস্থা আছে, যেমন কুরিয়ার সার্ভিস আছে, তারপরে ট্রান্সপোর্ট সার্ভিস আছে, তাই তো? সেই ব্যবস্থা আছে আপনাদের। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি প্রত্যেকটা ডিজাইনের একটা করে স্যাম্পল দেখাচ্ছি, সে কটা যে কটা দেখাবো সে কটা সবকটা সব সময়ের জন্য অ্যাভেলেবেল, কারণ প্রত্যেকটা ডিজাইনের কালার পাই টু পাই দেখানো সম্ভব না। আপনারা যখন যোগাযোগ করবেন, ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, তখন আমি কালার দেখিয়ে দেবো। দাদা, এই শাড়িটার নাম কি আছে? এটা হচ্ছে পকেট শাড়ি। পকেট শাড়ি। এর প্রাইস মানি কত আছে? এটা আমাদের কাছে এখন হবে 160 টাকা। 160 টাকা। এটা ক হাত শাড়ি? পুরো 12 হাত, অল বডিতে এরকম কাজ করা আছে। পুরো 12 হাত শাড়ি, অল বডিতে এরকম কাজ, তাই তো? এর কালার কতগুলো আছে? এটার 8-10টা কালার হয়। 8-10টা কালার হবে। চলুন নেক্সট আইটেম। এই শাড়িটার নাম কি আছে দাদা? এটা হচ্ছে মাঠা ঝুল বলে, মাঠার ঝুলের উপর প্রিন্ট করা। মাঠা ঝুলের উপরে প্রিন্ট করা। পুরো অল বডিতে কি এরকম কাজ? অল বডিতে এরকম কাজ হবে, আঁচলটা আলাদা হবে। অল বডিতে এরকম কাজ হবে, আঁচলটা আলাদা হবে। তাহলে চলুন আঁচলটা দেখা যাক। এর পুরো 12 হাতের শাড়ি, পুরো পুরো সুতির। পুরো 12 হাতের শাড়ি, পুরোটা সুতির। এর প্রাইস মানি কত আছে? এটা হচ্ছে 190 টাকা। 190 টাকা প্রাইস মানি, তাই তো? কালার কতগুলো হবে আপনার কাছে? কালার আমার কাছে 8-10টা ডিজাইন হবে, প্রত্যেকটা ডিজাইনের 10-12টা করে কালার হবে। মানে 8-10টা প্রিন্ট হবে আর 10-12টা করে কালার হবে, তাই তো? একটা ডিজাইন এটা। এরও কি সেম প্রাইস মানে? হ্যাঁ, সেম প্রাইস। এরও সেম প্রাইস মানে? এরকম দু তিনটে ডিজাইন দেখাচ্ছি জাস্ট। ভালো খারাপ যাই হোক, ঠিক আছে। চলুন নেক্সট আইটেম কি আছে? দাদা, এই শাড়িটার নাম কি?
এটা হচ্ছে ইমন শাড়ি, অনেকে আবার গামছা চোখও বলে। ইমন শাড়ি, এটা ক হাত শাড়ি? এটা 14 হাতের, 12 হাত শাড়ি হবে, 2 হাত ব্লাউজ পিস হবে, মানে বিপি সমেত। বিপি সমেত। এর প্রাইস মানে কত? এর প্রাইস মানে হচ্ছে 195 টাকা। 195 টাকা। এর কটা কালার হবে? এর কালার হবে 18 থেকে 25টা কালার হবে। সেরকমই অলরেডি এরকম কাজ হবে, এরকম ক্যাটালগ আছে, সেম টু সেম আসবে। আর এগুলো ডিজাইনের সাথে সাথে কালারের সাথে সাথে ডিজাইনটা চেঞ্জ হবে, কালারের সাথে সাথে ডিজাইন চেঞ্জ হবে। পুরো 12 হাতের শাড়ি, 12 হাতের থেকে 1 আঙ্গুল ছোট বড় হবে, পুরো কটনের শাড়ি, পুরো কটন। দাম হচ্ছে 210 টাকা। দাম 210 টাকা। আচ্ছা, নেক্সট আইটেম কি আছে দাদা? এই শাড়িটার নাম কি আছে? এটা স্বস্তিক শাড়ি। স্বস্তিক শাড়ি, এটা ক হাত শাড়ি? এটা 14 হাতের। 14 হাতের, বিপি সমেত। উইথ বিপি সমেত। বিপি সমেত। বলছি প্রাইস মানি কত আছে? এটা আছে আপনার 230 টাকা। 230 টাকা। এর কতগুলো কালার হবে? এর কালার 15টা থেকে 16টা কালার হবে। 15 থেকে 16টা কালার হবে। আর পুরো অলরেডিতে এরকম এরকম কাজ, অলরেডিতে এরকম পেন্ট। এই 200 টাকা প্রাইসের মধ্যে, 230 টাকা প্রাইসের মধ্যে আমার কাছে 3-4টা ডিজাইন হবে, মানে সেম প্রাইসের মধ্যে ডিজাইন আলাদা হবে। একই প্রাইস, সেম প্রাইস, এটাও 14 হাত শাড়ি, এটাও 14 হাত, বিপি সমেত। বিপি সমেত। নেক্সট আইটেম, এই শাড়িটার নাম কি? এটা জামদানি প্রিন্ট। জামদানি প্রিন্ট, এটা ক হাতের শাড়ি? এটা 14 হাতের শাড়ি, বিপি সমেত। বিপি সমেত। পুরো অলবডিতে এরকম, অলবডিতে এরকম প্রিন্ট হবে, পুরো অলবডিতে। আঁচলটা আলাদা হবে, আঁচলটা আলাদা হবে, কাপড়টা পুরো সফটের মধ্যে, পুরো সফটের মধ্যে। ঠিক আছে, চলুন আঁচলটা দেখা যাক। এটা আঁচল, এর প্রাইস মানে কত আছে? 250 টাকা। 250 টাকা। এর কালার কতগুলো হবে? কালার 14-15টা কালার হবে, 14-15টা কালার হবে। এর প্রাইস কত বললেন? 250 টাকা। 250 টাকা। ঠিক আছে, চলুন নেক্সট আইটেম। এই শাড়িটার নাম কি আছে দাদা? এটা থানের উপর প্রিন্ট করা আর কি, থান কাপড়, থানের উপরে প্রিন্ট করা। এটা ক হাত শাড়ি? এটা আপনার আসবে 11.5 হাত, পুরো 12 হাত হবে না, 11.5 হাত, 11.5 হাত, 12 হাতের থেকে কিছুটা কম হবে, কিছুটা কম হবে। পুরো অল বডিতে এরকম কাজ করা, অল বডিতে এরকম কাজ করা, আঁচলটা এরকম হবে, এর প্রিন্ট উঠবে না, না রং গ্যারান্টি, রং গ্যারান্টি, রং গ্যারান্টি। এর প্রাইস মানি কত আছে? প্রাইস মানি আছে 250 টাকা। 250 টাকা। কতগুলো কালার হবে? এর কালার হবে 8টা থেকে 9টা কালার হবে, 8টা থেকে 9টা কালার হবে। চলুন নেক্সট আইটেম, এই শাড়িটার নাম কি আছে? এটা বাটিক প্রিন্ট, বাটিক প্রিন্ট, বাটিক প্রিন্ট। এটা 12 হাতের শাড়ি, 12 হাতের, পিওর কটন শাড়ি, পিওর কটন শাড়ি, পিওর কটন, সফট, সফট এর উপর। এর প্রাইস মানি কত আছে? প্রাইস মানি আছে 280 টাকা। 280 টাকা। কতগুলো কালার হবে এর? এর কালার ম্যাক্সিমাম এই এরকম ডিপ কালারের উপর আছে আর কি, বেশি ম্যাক্সিমাম ডিপ কালারের উপরে আছে। তো কতগুলো কালার হবে আপনার কাছে? 7-8টা কালার হবে, 7-8টা কালার হবে। প্রাইস মানি কত বললেন? 280 টাকা। 280 টাকা। নেক্সট আইটেম কি আছে? এখন আমি কিছু তাঁতের শাড়ি দেখাচ্ছি যার প্রাইস হবে 330 থেকে 400 মধ্যে। মানে আপনি এখন যে তাঁতের শাড়িগুলো দেখাবেন 330 থেকে 400 মধ্যে থাকবে। এবার ওরকম ওই প্রাইসের মধ্যে ভ্যারাইটিস ডিজাইন আছে, আমি জাস্ট 7-8টা ডিজাইন দেখাচ্ছি। আপনি খালি জাস্ট কয়েকটা ডিজাইন দেখাবেন, আর প্রত্যেকটা ডিজাইনের 8টা থেকে 10টা করে কালার হবে, 8টা করে 10টা কালার হবে প্রত্যেকটা ডিজাইনের। আচ্ছা, এই শাড়িটার নাম কি আছে? এটা তাঁতের উপরে বলে 3000 বুটি। তাঁতের উপরে 3000 বুটি। পাটটা পুরো কি ভেলভেটে, সুতির পাড়? পাটটা সুতির পাড়, পাড় কোনো কুচকাবে না, পুরো কাপড়টাই সুতির, পুরো কাপড়টা সুতির কাপড়, পুরো 12 হাত শাড়ি, পুরো 12 হাতের শাড়ি, 12 হাতের থেকে 1 আঙ্গুল কম হবে না, 12 হাতের থেকে 1 আঙ্গুল কম হবে না। নেক্সট আইটেম কি আছে দেখি? প্রাইসের মধ্যে ডিজাইনটা হবে, এরকম 50-60টা ডিজাইন হবে,
এটা রেটটা কম, এটা রেট কম, এটা রেট কত আছে? এটা আছে 280 টাকা, 280 টাকা। নেক্সট আইটেম কি আছে? এই শাড়িটার নাম কি আছে দাদা? এটা হচ্ছে ঝর্ণা শাড়ি, ঝর্ণা শাড়ি, ঝর্ণা শাড়ি। কহাত শাড়ি এটা? এটা 14 হাতের শাড়ি, সাথে ব্লাউজ পিস আছে, তাই তো? এটা হচ্ছে নতুন ঝর্ণা। এই ঝর্ণাটা আশা করি কেউ দেখেছে কিনা জানি না, নতুন আমার ঘরে ছাড়া কোথাও পাবে কিনা সন্দেহ আছে। প্রাইস মানি কত আছে? প্রাইস আছে 310 টাকা, পিওর সুতির শাড়ি, পিওর সুতির শাড়ি। প্রাইস মানি 310 টাকা। এর কালার কতগুলো হবে? কালার হবে 8টা থেকে 10টা কালার হবে, 8টা থেকে 10টা কালার হবে। নেক্সট আইটেম কি আছে? এই শাড়িটার নাম কি আছে দাদা? এটা মলমল কটন, মলমল কটন। কহাত শাড়ি এটা? এটা পুরো 12 হাতের শাড়ি, পুরো 12 হাত, পুরো কটনের শাড়ি, পুরো কটনের শাড়ি। এর প্রাইস মানি কত আছে? প্রাইস মানি আছে 360 টাকা, 360 টাকা। এ কতগুলো কালার হবে আপনার কাছে? এর কালারের সাথে সাথে ডিজাইনটা চেঞ্জ হয়, যেমন ডিফারেন্ট কালার হবে ডিফারেন্ট ডিজাইন হবে। তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি, এটা মলমল, মলমল, এটা সেম প্রাইস, সেম প্রাইস। এরকম ভ্যারাইটিস ডিজাইন হবে, ভ্যারাইটিস ডিজাইন হবে, সেম প্রাইসের মতো। নেক্সট আইটেম কি আছে দাদা? এই শাড়িটার নাম কি আছে? এটা হচ্ছে কলমকারি শাড়ি, কলমকারি। এটা পিওর সুতির শাড়ি, পিওর সুতির শাড়ি, 12 হাত শাড়ি এটা। এর প্রাইস মানি কত আছে? 350 টাকা, 350 টাকা, পুরো পিওর সুতি, 12 হাত শাড়ি, পিওর সুতি, 12 হাতের। কালার কটা আছে? এর কালার বলতে কালারের সাথে ডিজাইনটা চেঞ্জ হবে, কালারের সাথে ডিজাইন চেঞ্জ হবে, চেঞ্জ হবে। এটাও কলমকারি, কলমকারি, পুরো অল বডিতে এরকম, অল বডিতে যেটা যেটা ডিজাইন থাকবে সেটা অল বডিতে এরকম থাকবে, অল বডিতে এরকম কাজ থাকবে। আর অনেক কাস্টমার হয়তো কমে পেতে পারে, 340 টাকা কি 320 টাকা পেতে পারে, কিন্তু তাদেরকে অনুরোধ যাদের থেকে নিচ্ছেন তাদের মালটা দেখে নেবেন মাপে ঠিক আছে। 12 হাত হতে গেলে মিনিমাম 5.5 মিটার মাপটা হতে হবে, সেখানে হয়তো অনেকে 30 টাকা কমে দিচ্ছে, কিন্তু 30 সেন্টিমিটার 50 সেন্টিমিটার কমিয়ে 20 টাকা 30 টাকা কমে বেচে দিচ্ছে। ভালো জিনিস নেবেন ভালো দাম দিয়ে নেবেন। এটাও কলমকারি, কলমকারি, এরকম ভ্যারাইটিস ডিজাইন হবে, 50-60টা ডিজাইন হবে, কলমকারি 50-60টা ডিজাইন হবে। এর প্রাইস মানিটা কত বললেন? 350 টাকা, 350 টাকা। নেক্সট আইটেম কি আছে? এই শাড়িটার নাম কি আছে দাদা? এটা হ্যান্ডলুমের চেক শাড়ি বলে, হ্যান্ডলুমের চেক, হ্যান্ডলুমের চেক, পুরো অল বডিতে এরকম বক্স, অল বডিতে এরকম বক্স। আর যেই কালারটা আপনার আঁচল হবে, হ্যাঁ, সেম কালারটা বিপি হবে, আঁচলটা যে কালার হবে বিপিটাও সেই কালার হবে। তাহলে চলুন বিপিটা দেখা যাক। এটা বিপি, এটা আঁচল। এটা কহাতের শাড়ি? 14 হাতের শাড়ি, 14 হাত শাড়ি। এর প্রাইস মানি কত আছে? 420 টাকা, 420 টাকা। কতগুলো কালার হবে এর? এর কালার হবে 15টা থেকে 20টা কালার হবে, আর 420 টাকা প্রাইসের মধ্যে আমার কাছে 7-8টা ডিজাইন হবে, 400 সেম প্রাইসের মধ্যে 7-8টা কালার ডিজাইন হবে। এই ডিজাইনগুলো দেখাচ্ছে। এই শাড়িটার নাম কি আছে? এটা আছে কোটকি, পিওর সুতির শাড়ি, কোটকি, কটনের, কটনের। এটা কত শাড়ি? এটাও 14 হাতের শাড়ি, সাথে ব্লাউজ পিস আছে, বিপি সময় আছে, সেম প্রাইসের মধ্যে। নেক্সট কি আছে দেখি, সেম প্রাইসে? এটাও সেম প্রাইসে,
এটার উপরে অল বডিতে এরকম চেক থাকবে, অল বডিতে চেক হবে। আচ্ছা এদিকে বিপিতেও একই কালার থাকবে, বিপিতে একই কালার। এটার প্রাইস 420 টাকা, 420 টাকা। নেক্সট আইটেম, এই সেটার নাম কি আছে দাদা? এটা সিকোয়েন্স বক্স, হ্যান্ডলুমের উপর ছোট ছোট সিকোয়েন্স বসানো আছে, সিকোয়েন্স বসানো আছে হ্যান্ডলুমের মধ্যে বক্স গুটি, তাই তো? এগুলো হাতে বোনা, এগুলো সব হাতে, পুরো অল বডিতে এরকম, অল বডিতে আঁচল, এটা হচ্ছে আঁচল আপনার, এটা আঁচল, অল বডিতে এরকম সিকোয়েন্স বসানো আছে, পুরো অল বডিতে এরকম। এর প্রাইস মানি কত আছে? এটা আছে 480 টাকা, 480 টাকা। এর কালার কতগুলো হবে? কালার 12-15টা কালার হবে, 12-15টা কালার হবে। নেক্সট আইটেম, এই শাড়িটার নাম কি আছে? এটা হচ্ছে কুসুমদোলা শাড়ি, কুসুমদোলা শাড়ি, কোহাত শাড়ি এটা, এটা 14 হাতের শাড়ি, 14 হাত শাড়ি, বিপি সমেত, বিপি সমেত। এর প্রাইস মানি কত আছে? প্রাইস মানি আপনার আছে 460 টাকা, 460 টাকা, 14 হাত শাড়ি, বিপি সমেত, বিপি সমেত। এটা আঁচল, আর যেই কালারটা আঁচল হবে সেম কালারটা বিপি হবে, এই যে এটা আঁচল যে কালার হবে বিপিটাও সেই কালার হবে। কটা কালার হবে? 12-15টা কালার হবে, 12-15টা কালার হবে। আর এটার পমটা আছে যে সাইডটা আর কি, সাইডে পমপম পড়বে আর কুচিতে পমপমটা পড়বে, সাইডে আর কুচিতে পমপম পড়বে। নেক্সট আইটেম, এই শাড়ির নাম কি আছে দাদা? এটা হ্যান্ডলুমের কটন শাড়ি, হ্যান্ডলুমের কটন শাড়ি। এটা অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীতে শাশুড়ি মায়েদের জন্য। আচ্ছা, হোয়াইট কালার, হোয়াইট কালার। আর আঁচল এটা, তাই তো? আঁচল এটা, পিওর কটন শাড়ি, পিওর কটন শাড়ি, পিওর কটন, পিওর কটন। আর গুটি কতটা হবে, পুরো অল বডি নাকি? উপরে পাতটা একটু ঘন থাকবে, ভেতরে হালকা থাকবে, মানে উপরে ঘন থাকবে ভেতরে হালকা হালকা থাকবে, পুরো হ্যান্ড ওয়ার্ক, এগুলো পুরো হ্যান্ড, পুরো হাতের কাজ, হাতের কাজ। এটা কহাত শাড়ি, এটা 14 হাতের শাড়ি, সাথে ব্লাউজ পিস আছে, বিপি সমেত, বিপি সমেত। প্রাইস মানি কত আছে? এটা প্রাইস আছে 650 টাকা, 650 টাকা। নেক্সট আইটেম কি আছে? এই শাড়ির নাম কি আছে দাদা? এটা হচ্ছে কাঁথা শাড়ি, কাঁথা শাড়ি, পুরো অল বডিতে এরকম কাঁথা সেলাইয়ের মতন আছে, তাই তো? কাঁথা সেলাইয়ের মধ্যে এরকম করা আছে। আর আঁচলটা হবে আলাদা, আঁচল 14 হাতের শাড়ি, 14 হাতের শাড়ি, বিপি সমেত, বিপি সমেত। বিপিটাতেও কিরকম সেলাই কাঁথার কাজ? না না, বিপিটা তো প্লেন, বিপিটা প্লেন। এর প্রাইস মানি কত আছে? 540 টাকা, 540 টাকা। কতগুলো কালার হবে? কালার হবে 15-20টা কালার হবে, 15-20টা কালার হবে। নেক্সট আইটেম কি আছে? এটার নাম কি আছে দাদা? এটা এমনি হ্যান্ডলুমের টেম্পল শাড়ি বলা হয়, হ্যান্ডলুমের টেম্পল শাড়ি, পাটটাতে হ্যান্ডওয়ার্কে টেম্পল টেম্পল করা আছে। এগুলো কিন্তু হাতে গুটি করা, এগুলো সব হাতে গুটি, মেশিনে নয়, হাতে, হাতে উলের কাজ করা আছে, উল দিয়ে। পুরো অল বডিতে কি এরকম টেম্পল করা আছে? এরকম টেম্পল করা আছে, এটা তো জাস্ট বডিটা, এটা আছে আঁচলটা দেখে, এটা আঁচল, এটা আঁচল, এটা আঁচল। কত শাড়ি এটা? এটা 14 হাতের শাড়ি, 14 হাত শাড়ি, বিপি সমেত, বিপি সমেত। প্রাইস মানি কত আছে? 750 টাকা, 750 টাকা। কালার কতগুলো হবে? কালার হবে 8-10টা কালার, 8-10টা কালার হবে। নেক্সট আইটেম কি আছে? এই শাড়ির নাম কি আছে দাদা? এটাও হ্যান্ডলুমের টেম্পল, এটা মাল্টি কালার, হ্যান্ডলুমের টেম্পল, মাল্টি কালার, মাল্টি কালার। আর কি বডিটা এক কালার হবে, আঁচলটা এক কালার হবে, বডিটা এক কালার, আঁচলটা আলাদা কালার। খুব সফটের মধ্যে শাড়িগুলো, খুব সফটের। কহাত শাড়ি এটা? এটা 14 হাত শাড়ি, সাথে ব্লাউজ পিস, 14 হাত শাড়ির সাথে ব্লাউজ পিস, আঁচলটা দেখি। এর প্রাইস মানি কত আছে? এটা প্রাইস আছে 780 টাকা, 700। হ্যান্ডওয়ার্ক কিন্তু সব হ্যান্ডের, সব হ্যান্ডওয়ার্ক। কতগুলো কালার হবে আপনার কাছে? কালার হবে 8-10টা কালার, 8-10টা কালার হবে। প্রাইস মানি কত বললেন? 780 টাকা, 780 টাকা। নেক্সট আইটেম কি আছে দাদা? সেইটার নাম কি আছে? এটা হচ্ছে সুতির জামদানি শাড়ি, সুতির জামদানি শাড়ি।
এটা আঁচল, এটা বডিটা, এটা বডি, পুরো অল বডিতে এরকম কাজ থাকবে। অল বডিতে ভেতরে হালকা গ্যাপ মতো হবে, হালকা একটু হালকা কাজ হবে ভেতরটা, ভেতরে হালকা কাজ হবে। এর প্রাইস মানি কত আছে? এটা 720 টাকা। এটা কি শাড়ি? এটা সব জামদানি সেলফের মধ্যে, সব জামদানি সেলফের মধ্যে। এর প্রাইস মানি কত আছে? প্রাইস হচ্ছে আপনার 750 টাকা। 750 টাকা সেলফের মধ্যে? হ্যাঁ সেলফের মধ্যে। 12 হাতের শাড়ি, 12 হাত শাড়ি। এটা এর কালার কতগুলো হবে আপনার কাছে? কালার 10 থেকে 12টা কালার হবে। 10 থেকে 12টা কালার হবে। নেক্সট আইটেম কি আছে? এই শাড়িটার নাম কি আছে? এটা সব ঢাকায় জামদানি, সব ঢাকায় জামদানি। আগেরটা ছিল সেলফের মধ্যে, এটা সেলফ নয়, এটা সফটের মধ্যে, তাই তো? এর প্রাইস মানি কত আছে? এটা হচ্ছে 760 টাকা। 760 টাকা। এটা বডির কাজ, তাই তো? বডির কাজ, এটা বডির কাজ, পুরো বডিতেই কাজ থাকবে। আর আঁচল এটা, এর প্রাইস মানি কত আছে? 760 টাকা। 760 টাকা। নেক্সট আইটেম কি আছে? এই শাড়িটার নাম কি আছে? এটা হার্ড জামদানি, আর কি হার্ড জামদানি। আগেরটা সফটের উপর ছিল, এটা হার্ডের উপর। আগেরটা সফট, এটা হার্ডের উপরে। পুরো অল বডিতে এরকম কাজ, অল বডিতে। আঁচলটা দেখি, এটা আঁচল, তাই তো? এর প্রাইস মানি কত আছে? 780 টাকা। 780 টাকা। কালার কতগুলো হবে? এর কালার হবে 15 থেকে 20টা কালার হবে। 15 থেকে 20টা কালার হবে। একটা কালার দেখাচ্ছি, আঁচলটা দেখি, নেক্সট আইটেম কি আছে? এই শাড়িটার নাম কি আছে? এটা হচ্ছে হ্যান্ডলুমের উপর গাছ আঁচল, হ্যান্ডলুমের উপর গাছ আঁচল। আর পুরো অল বডিতে এরকম বল, অল বডিতে এরকম বল করা, পুরোটাই হ্যান্ড ওয়ার্ক, পুরোটাই হ্যান্ডের, পুরো অল বডিতে এরকম থাকবে। দারুণ কোয়ালিটি, দারুণ কোয়ালিটি। এটা আঁচল, এটা আঁচল। এটা কত শাড়ি? এটা 14 হাতের শাড়ি, সাথে ব্লাউজ পিস, সাথে ব্লাউজ পিস আছে। এর প্রাইস মানি কত? 950 টাকা। 950 টাকা। নেক্সট আইটেম কি আছে? সেম ডিজাইনে আরেকটা কালার দেখাচ্ছি, এরকম 8টা থেকে 10টা কালার হবে। আর এগুলো সুতোটা হচ্ছে বিস্কস সুতো দিয়ে বোনানো, তার জন্য রেটটা বেশি। অনেকে দেখবেন এর উপরে জাস্ট কটন সিল্কে সুতো দিয়ে বুনে দেবে, 700 টাকা 750 টাকা দাম পাবে, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা যাচাই করতে হবে। এর প্রাইস মানি কত আছে বললেন জানি? 950 টাকা। 950 টাকা প্রাইস মানি। এর কালার কতগুলো হবে আপনার কাছে? কালার 8টা থেকে 10টা কালার হবে। 8টা থেকে 10টা কালার হবে। নেক্সট আইটেম কি আছে? দাদা এই শাড়িটার নাম কি আছে? এটা হচ্ছে রসগোল্লা শাড়ি, রসগোল্লা শাড়ি। কহাত শাড়ি এটা? এটা 14 হাতের শাড়ি, সাথে 14 হাতের শাড়ি, সাথে বিপি আছে, তাই তো? এর প্রাইস মানি কত আছে? 1150 টাকা। 1150 টাকা। এর কালার কতগুলো হবে? কালার হবে 8টা থেকে 10টা কালার হবে। 8টা থেকে 10টা কালার হবে, তাই তো? এরকম অল ওভার কাপড়ে এরকম গুটি করা আছে, অল ওভার, অল বডিতে এরকম ছোট ছোট বল করা আছে, তাই তো? নেক্সট আইটেম কি আছে? দাদা এই শাড়িটার নাম কি আছে? হ্যান্ডলুমের উপর পতাকা, হ্যান্ডলুমের উপরে পতাকা। কহাত শাড়ি এটা? এটা 14 হাত শাড়ি, আর এটা হচ্ছে বডির কাজটা, 14 হাত শাড়ি, এটা বডির কাজ। তাহলে আঁচলটা দেখি, এটা আঁচল। এর প্রাইস মানি কত আছে? 1050 টাকা। এর কতগুলো কালার হবে? এই 8টা থেকে 10টা কালার হবে। 8টা থেকে 10টা কালার হবে। আচ্ছা নেক্সট আইটেম কি আছে? দাদা শাড়িটার নাম কি আছে? এটা লিলেন শাড়ি, লিলেন শাড়ি, কটন সিল্কের উপর লিলেন, কটন সিল্কের উপর লিলেন শাড়ি, তাই তো?
এর ভ্যারাইটি ডিজাইন হবে, কোনো কাস্টমার যদি মনে করে যে অর্ডার দিয়ে বানিয়ে নেবে সে যেরকম শাড়ি চাইবে সেরকম বানিয়ে দেওয়া হবে, যেরকম চাইবে সেরকমই বানিয়ে দেওয়া হবে। কি ডিজাইনটা? সেই ডিজাইনটা, সেই ডিজাইনটা। এর প্রাইস মানি কত আছে? প্রাইস মানি, এটার প্রাইস মানি আছে 1750 টাকা। 1750 টাকা প্রাইস মানি। এরকম ভ্যারাইটিস 1200 টাকা, 2200 টাকা, 2300 টাকা প্রাইস মানি হয়। এটা ক হাত শাড়ি বললেন? এটা 1400 হাতের শাড়ি, বিপি সমেত। বিপি সমেত, ঠিক আছে। নমস্কার, ভিডিওটা আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আর যারা আসতে চায় এখানটায় এসে, আরও বহুত ডিজাইন আছে যেগুলো দেখাতে পারিনি, সেগুলো আপনারা সবে এসে দেখবেন। আর যারা আসবে, যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবে, লাস্ট অফিস শান্তিপুর, সেখান থেকে টোটো ধরে আমাদের এখানে 1 নম্বর শান্তিগড় কলোনি ভাঙা বটতলা, যে কোনো টোটোওয়ালাকে বললে দেখিয়ে দেবে, নিয়ে আসবে। আর আসার সময় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে আসতে, না হলে শান্তিপুরটা দালাল চক্রে পুরোটাই ভরে গেছে। আগের দিন যা হয়েছে, আগের দিন একটা কাস্টমার আমাকে শান্তিপুর থেকে ঘুরে গিয়ে আমাকে ফোন করছে যে দাদা, আপনার ঘর থেকে এক পিস মাল, কপিস মাল নিয়ে এসেছি, মাল কটা খারাপ আছে। যেমন যে আমার আমার ঘরে আপনি তো আসেননি, কবে এসছেন? সে ডেটটা বললো, সেই ডেটে আমার ঘরে ওই নামের কোনো কাস্টমার আসেইনি। তা ওনাকে আমি বললাম যে আপনার বিলটা পাঠান, যে যেই যেই ঘর থেকে মালটা নিয়ে গেছেন সেই বিলটা পাঠান। যখন বিলটা পাঠালো তখন দেখলাম যে অন্য ঘরের মাল নিয়ে গেছে, কিন্তু আমার ঘরে, আমার ঘরের নাম বলে। তাই বলছি দালাল হইতে সাবধান, টোটোওয়ালারা খুব দালাল চক্রে ভরে গেছে, টোটো অন্য ঘরে নিয়ে গিয়ে কমিশন খাচ্ছে। কোনো কাস্টমার আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে আসবেন।